জার্মান জার্মানের মধ্যে তিনজনে দেখি না যারা মনে ভালোই দেখে তাদের জন্য ছাপানো দরকার নাসমি আফা আসলে আড়ালে বহুত কষ্ট করে মোর্শেদ আক্তার মৌসুমী আসমাউল হুসনা এবং তাসমিন আক্তার সুইটি তারা তিন বোন এই তিন বোনই জীবন এবং প্রকৃতির সৌন্দর্য কী জিনিস তা উপভোগ করিতে না পারে একজন সুস্থ মানুষের স্বার্থকতা বলতে পৃথিবীর সমস্ত সৌন্দর্য তারা দেখে আর এই তিন বোনের কোয়াল এতটাই খারাপ যে সৌন্দর্য কী জিনিস তা নিজের চোখে সাইত না পারে অর্থাৎ তারা দৃষ্টি প্রতিবন্ধী যেনে আর সমাজত সুস্থ মানুষ নিজের জীবনরে সাজাইতে না পারে এর ভিতরে এই তিন বোন নিজেরে সাজাইয়ে শিক্ষার আলো বড় বোন গইছে ডিগ্রি পাস মেঝো ও ছোট বোন একত্রে ভালা ফলাফল পাইয়ে উচ্চ মাধ্যমিক শেষ করে তিন বোনে পড়ালেখা করছি আই ইন্টার ফাইনাল দিই 3.925 আর প্রথমে ফোরগি সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় 7 পর্যন্ত তারপরে এটত ফোরগি আর একখান স্কুলত তারপর 9-10 ফোরগি দিয়ে আর গ্রামর সুনতি স্কুলত আর বড় জিবে বার ফোয়ারে ফোরে আর গহ এবার আপু ইবা এবার ডিগ্রি ফোরে জি আর হইলাম চট্টগ্রাম বইমেলাত আইনে এই তিন বইনের হতা বর্তমান এই সময় নিজেরে বোঝা মনে নগরিয়ারে জীবন যুদ্ধ আগাই গিয়ে এই সাহসী তিন মাই ফোর আদাউইনেও কিভাবে জীবন যুদ্ধ আগাই গিয়ে জানতে চাইলাম আসমাউল হোসনার হাসত্তন বম শ্রেণীর ছাত্র জাহিদও শুনেছে দাও দাও করে আগুন জ্বলছে এত সুন্দর করে যে ফৈতা লাগুন এগিন কি আগে ফরিত ফাইতা আর মানে আগে আর টিচারে শিখাইয়ে এর সোয়া ডট থাকে এগুনের মাধ্যমে আর পড়ি চার চার বোন চার বোনের মধ্যে তিনজনে দেখেন আর কি আর আফু আসছি লাগে তো আর আফুর মাধ্যমে আর পড়তে হই সবসময় বইমেলাত মজার ঐতিহাসিক বই থাকে শুধুমাত্র সুস্থ মানুষের লাই তবে এবারের বইমেলা হতাশ ন করে আসমাউল হুসনার মতো দৃষ্টিহীন মানুষলরে মেলাত আসিল দৃষ্টিহীনের লাই ব্রেইল পদ্ধতির মানে অনেক লেখক হল এখন পর্যন্ত আরারে অনুমোদন ন দেয় মানে ব্রেইলে তার বই অনুবাদ করি পেলাই নাসমি আফা আসলে আরার লাই বহুত কষ্ট করে দুই বছর লতি আরা এই স্টোর লই বই এড়ে ইনশাল্লাহ আগামীতেও থাকুম আফার সহযোগিতায় চিন্তাধারা ছিল এরকম আমরা যখন বইমেলা যাই সবার জন্য একটা স্টল থাকে কিন্তু এই মানুষগুলোর জন্য কোনো স্টল নাই তার বই নাই তো ওই চিন্তাধারাই কিন্তু প্রথম 2008 সালে ঢাকায় স্পর্শ ব্রেল প্রকাশনা তার অল্প কিছু বই নিয়ে সূচনা করে এবং 2019 সাল থেকে আমরা চিটাগংয়ে হেপার সহযোগিতায় স্পর্শ ব্রেল প্রকাশনা এই দৃষ্টিপ্রতিবন্ধী বন্ধুদের জন্য আমরা বইমেলায় স্টল নিয়েছি প্রথমবার ওরা এসে এত খুশি হলো যে ওরাও বুঝতে পারছে যে না আমার একটা জায়গা আছে বইমেলায় এসে আমি ফুচকা আর কিছু খেয়ে চলে গেলাম কিংবা অন্যদের সাথে একটু হাত ধরে হাঁটাহাঁটি করলাম ও এখন বুঝে যে আমার একটা বসার জায়গা আছে আমার স্টলে যে বাচ্চাগুলো আছে দেখবেন এরা কিন্তু কলেজ ইউনিভার্সিটি স্কুল কলেজের পড়ুয়া বাচ্চা ওরা আসতো আরেকজনের হাত ধরে এখন ও আরেকজনকে হাত ধরে নিয়ে আসে যে চলো আমার স্টলটা ঘুরে আসো গত 3 বছর আমাদের এই চিটাগংয়ের চট্টগ্রামের আমাদের পথচলাটা অনেক আনন্দের এবং ওদের হাসি আমাদের হাসি নতুন বইয়ের ঘ্রাণ শুধু সুস্থ অলরে মুগ্ধ নগরে যারা আধা তারারও হাসে টানে যে হারণে নতুন বইয়ের ঘ্রাণ লেবেল লাই মেলাত ভিড় করছে বোধ দৃষ্টিহীন বই প্রেমী পায়েল সি প্লাস টিভি চট্টগ্রাম